हेलो भिवर आजकल भिडियोते अपन सबा के स्वागत तो भिवर आजकल भिडियोते एंड्रॉइड फोन एम एक गोपन ट्रिक्स देखो जे ट्रिक्सटी जो अपनी आपनर मोबाइले करें तरपर देखते पाबें जो आपके जख क्यों फोन करबे से क्षेत्र में क्योंकि अपनार फोन अटोमेटिक बोले देवे के फोन कर मैं जे फोन कर नाम अटोमेटिक अपन फोन बोले देवे और जार फले आपनी किन्तु टेर पे जाबेन के आपनाके फोन करेछे आर कोनो आननोन नम्बर थेके फोन आसले सेई क्षेत्रे किन्तु बोले देबे जे आननोन नम्बर थेके कल एसेछे सेटाओ किन्तु आपनार फोन बोले देबे तो आपनी जोदि एई ट्रिक्सटी देखते चान अथवा शिखते चान ताहले आजके भिडियोटी सम्पूर्ण देखते थाकुन तो चलुन भिडियोटी शुरू करा जाक तार आगे भिडियोटी देखुन एकटी लाइक करे दिन एखाने क्लिक करे चैनलटी सबस्क्राइब करे पाशे बेल आइकने क्लिक करे एखाने अल सिलेक्ट करे दिन आर एकदम नीचे गिये एखाने आपनी कमेंट करते पारें नाइस भिडियो गुड भिडियो लिखे तो ये ट्रिक्सटी करार्जन आपन सर्वप्रथमे प्ले स्टोर ओपन करते हैं प्ले स्टोर ओपन कर अपनारा एखे सार्च करबें एखे सार्च करबें स्मार्ट अनाउंसर तो ये लेखे सार्च कर लेकिन प्रथम एप्लीकेशन चले आसें ये अपना इन्स्टल कर तो इन्स्टल कर रखे से सरसरी ओपन करी तो अपना इन्स्टल कर तो ओपन करार पर आपनर सामने ये रखम इंटरफेस चले आसें तो ये नीचे थके परमिशने क्लिक कर देवें मैं कन्टिन्यूते क्लिक कर देवें तो एरपर आपनार सामने एरकम इंटरफेस चले आसबे एखाने नीचे देखते पाच्छेन नेक्स्ट तो नेक्स्ट क्लिक करते थाकबेन तो नेक्स्ट क्लिक करार पर एखाने ओके करे देवें तो एरपर देखते पाच्छेन नीचे एकटि परमिशन जाच्छे तो एखाने एनाबल नामे एकटि अपशन रयेछे तो एखाने क्लिक करबेन एखाने क्लिक करार पर एखाने आपनादेर काछे किछु परमिशन जाबे तो परमिशनगुलि आपनारा सरासरि अलाउ करे देवें तो अलाउ करार पर देखते पाच्छेन जे आपनार काछे এই অ্যাপ্লিকেশনটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে মানে আপনি অ্যাপ্লিকেশনে কোন ল্যাঙ্গুয়েজ রাখতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এরপর আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আবার একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে তো এখানে আপনাদের ফোনে ফোন আসলে পরে সেটি কোন ল্যাঙ্গুয়েজে বলবে সেটা এখান থেকে সিলেক্ট করতে বলছে মানে আপনার ফোনে যে ফোন করছে তার নাম কি বাংলায় বলবে না ইংলিশে বলবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন তো আমি ইংলিশই রাখছি তো ইংলিশ সিলেক্ট করে এখানে ডান করে দেবেন तो ল্যাঙ্গুয়েজ সিলেক্ট হয়ে যাবে তো এখন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি একদম ওপেন হয়ে গেছে তো ওপেন হওয়ার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন কল সেটিং নামে তো সর্বপ্রথম এই সেটিং এ ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই অপশনটি দেখতে পারবেন যদি অফ থাকে তাহলে এখানে ক্লিক করে আপনারা অন করে দেবেন তো আমার আগে থেকে অন রয়েছে তো এরপর নিচে একটি অপশন আপনারা পেয়ে যাবেন এখানে রিপিট অ্যানাউন্সমেন্ট তো এর মানে হচ্ছে যে আপনাকে যে ফোন করেছে তার নাম কতবার বলবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন तो एखान दुईबार तीन बार चार बार आपनी सिलेक्ट करते तो चार बार सिलेक्ट कर दिलाम जार फले जे फोन करबे तार नाम चार बार एखाने नेबे तार नीचे एक आपनारा अपशन पे जाबेन इनिशियल टाइम डिले माने कतक्षण पर तार नाम बोलबे माने जे फोन करेछे तार नाम कतक्षण पर बोलबे सेटा आपनी एखान थेके सिलेक्ट करते पारेन तारपर नीचे आपनारा एकटी अपशन पे जाबेन अनाउंस इन कल तो एटा बंध थाकबे एटा आपनारा অন করে দেবেন তো এটা অন করার পর আপনারা এখান থেকে ব্যাক চলে যাবেন তো আপনার কলের সেটিং হয়ে গেল তো এখন আপনি চাইলে কিন্তু এস এম এস এর সেটিংও করতে পারেন মানে যখন কেউ এস এম এস পাঠাবে আপনাকে সেই ক্ষেত্রেও কিন্তু তার নাম বলবে তো এর জন্য আপনারা এস এম এসে ক্লিক করে এখানে ওকে করে দেবেন ওকে করার পর আপনার কাছে একটি পারমিশন চাবে তো এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করে আপনারা এখানে ক্লিক করে পারমিশনটি অ্যালাউ করে দেবেন তো অ্যালাউ করে এখান থেকে ব্যাক চলে যাবেন তো ব্যাক যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এস এম এস অ্যানাউন্সার তো এটা যদি বন্ধ থাকে সেক্ষেত্রে আপনি এটাকে ক্লিক করে এটা অন করে দেবেন তো এরপর আপনারা নিচে আরও কয়েকটি অপশন পেয়ে যাবেন তার মধ্যে এখানে যে অপশনটি রয়েছে রিড মেসেজ তো এটা যদি আপনি অন করে দেন সেক্ষেত্রে কী হবে আপনাকে যে এস এম এসটি পাঠিয়েছে তার মধ্যে যা যা লিখেছে মানে এস এম এসে যা যা লিখেছে সেগুলি কিন্তু রিড করবে তো সেগুলি পড়ে শোনাবে আর তারপরে যার একটি অপশন রয়েছে অ্যালার্ট ফর এস এম এস তো এটা আপনারা অন করে দেবেন যার ফলে এস এম এস আসলে সেটি বলে দেবে আপনাকে এখান থেকে ব্যাক চলে যাবেন তো মোটামুটি এই অ্যাপ্লিকেশনের কাজ শেষ এখন যদি আপনাকে কেউ ফোন করে সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারবেন যে যে আপনাকে ফোন করেছে তার নামটি কিন্তু আপনার মোবাইল সরাসরি নেবে মানে আপনার মোবাইল বলে দেবে যে এই নামের ব্যক্তি আপনাকে ফোন করেছে তো আমার কাছে আরেকটি মোবাইল না থাকার কারণে আমি আপনাদের ডেমো করে দেখাতে পারলাম না তো ভিউয়ার্স ভিডিওটি যদি কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন